नबर लहु मकदहु एक शेर प्रश्न अच्छे जेटार नाम होच्छे कोई हाजत हो रखता हूँ तेरे चौकट पे सर अपना। कोई हाजत हो रखता हूँ तेरे चौकट में सर अपना, जेटार अर्थ हलो जदि कोनो प्रयोजन है ताहले तुम्हार दरबारे माथा रखी, तुम्हार माध्यमे एक प्रयोजन पूरा करी। कोई हाजत हो रखता हूँ तेरे सो चौकट में सर अपना, अर्थात कोनो प्रयोजन जदि है सेटा दुनियार होक आखिरत होक तो तुम्हार सामने माथा झुकाए दी। इलाही अपनी रहमत से तू कर दे बाखबर अपना, इलाही अपनी रहमत से तू कर दे बाखबर अपना। न अंजुमन है हमारी न शम्स कमर अपना, इलाही अपनी रहमत से तू कर दे बाखबर अपना। এটার অর্থ হলো আল্লাহ তুমি তোমার রহমতের মাধ্যমে তোমার খবর আমাদেরকে দিয়ে দাও, আমরা তোমার কাছে যেতে চাই, তোমার আপন হতে চাই। রব্বুল আলামিন তোমার রহমতের দ্বারা তুমি আমাদেরকে তোমার পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করে দাও। আমার হযরত এটাই বলতেছে দোয়া কর, দোয়ার মাধ্যমে সেটা দোয়ার সে না আঞ্জুমান হে হামারে, এই পৃথিবীর যে আঞ্জুমান, আঞ্জুমান বলতে এই দুনিয়ার যা কিছু দেখতেছি এগুলো কিছু আমাদের না, না শংস কামার আপনা, এই দুনিয়ার চন্দ্র সূর্য যা কিছু দেখা যায়, যত সৌন্দর্য যা কিছু দেখা যায় এ কোনোটাই আমাদের না, সব কিছু তোমার, তাই তোমার হতে চাই, তুমি তোমার দয়ার মাধ্যমে তোমার খবরটা আমাদেরকে দিয়ে দাও। আবার বলছি, इलाही अपनी रहमत से तू कर दे बाखबर अपना। ना अंजुमन है हमारी ना ये शम्स कमर अपना, इलाही अपनी रहमत से तू कर दे बाखबर अपना। न अंजुमन है हमारे न शम्स कमर अपना, इलाही अपनी रहमत से तू कर दे बाखबर अपना। सवा तेरे नहीं है कोई मेरा संग दर अपना, कोई हाजत हो रखता हूँ तेरे चौकट पे सर अपना। सवा तेरे नहीं है कोई मेरा संग दर अपना, कोई हाजत हो रखता हूँ तेरे चौकट पे सर अपना। इलाही अपनी रहमत से तू कर दे बाखबर अपना। द्वितीय से जेटार अर्थ हलो अल्लाह सवा तेरे
नहीं है कोई मेरे संग तार अपना। तुम्हें सारा पृथ्वी आपन बोलते क्यों ना कार का से जाओ तुम्हें सारा क्यों तो आपन नाई कार का से जाओ क्या आपन होगे जदि कोनो प्रयोजन है तो तुम्हार कैसे ही जाए तुम्हें सारा क्यों तो हमार आपन नय আমার সমস্ত প্রয়োজনগুলো তোমার কাছে পেশ করি আর তুমি আমাদের সমস্ত প্রয়োজনগুলো পুরা করো। আমার হযরত বলতেছে বান্দার হালাত এভাবে হতে হবে। খোদা ওয়াদ মহাব্বত এই সিদে দে আপনি রহমত সে खुदावंद महाब्बत ऐसी दे दे अपनी रहमत से करे कौंसल फिदा तुझे पर ये दिल अपना जिगर अपना खुदावंद महाब्बत ऐसी दे दे अपनी रहमत से करे कौंसल फिदा तुझ पर दिल अपना जिगर अपना। रथ होले अल्लाह तुम तुम्हार एमन मोहब्बत आमाके दान करे दो তোমার রহমতের মাধ্যমে যে কাউসার তোমার উপরে এমন ভাবে ফিদা হয়ে যায় এমন ভাবে তোমার কাছে নিজেকে বিসর্জন করতে পারে যেন তার অন্তর এবং তার কলিজা তোমাকে দিয়ে দিতে পারে। তার অন্তর আমার হযরতের নিসবত কি ছিল মানুষ তো বুঝে না কোন নিসবতের সাথে আমরা সম্পর্ক রাখি। আমার শায়েখের কথাগুলোর মধ্যেই তার নিসবত লুকিয়ে আছে। মহাব্বতের হেদায়ত লোকায় আছে। মহাব্বত কিভাবে করতে হবে খোদাওয়ান মহাব্বত এই সিদ্ধে দে আল্লাহ তুমি এরকম মহাব্বত আমাকে দিয়ে দাও তোমার রহমতের আপনি রহমত সে তোমার রহমতের মাধ্যমে যে করে করে আক্তার ফেদা তুঝ পর যেন আমি আক্তার তোমার উপরে এইভাবে ফেদা হয়ে যায় যে তোমার জন্য দিল অন্তর এবং কলিজা যা কিছু আছে তোমার জন্যে ফেদা হয়ে যায় তোমার জন্য বিসর্জন করতে পারে। কব তক নফস দুশ্মন কি গোলামি সে রহুঁ রুসুয়াম কব তক নফস দুশ্মন কি গোলামি সে রহুঁ রুসুয়াম তু করলে এইসে না করা কুফর বার দিগর আপনা কব তক নফস দুশ্মন কি গোলামি সে রহুঁ রুসুয়াম তু করলে এইসে না করা কো ফির বার দিগর আপনা। আমি কতক্ষণ আমার শাইখ বলতেছে আর কতদিন আমি এই নফসের সাথে এইভাবে যুদ্ধ করতে থাকবো নফসের সাথে যুদ্ধ করতে 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 নফসের গোলামি করতে করতে আমি তো বেজুত হয়ে যাইতেছি নিজের সাথে তো আর পায়রা উঠতেছি না। আল্লাহ কতদিন এইভাবে নিজের নফসের সাথে আমি নিজের নফসের সাথে গোলামি করতে থাকবো নিজের নফসের গোলামি আর কতদিন করতে থাকবো। তুমি আমার মতো একটা নাচিজ আমার মতো বেহিয়া লজ্জাহীন অনর্থক এক বান্দা আমি এই বান্দাকে তুমি তোমার দরবারে ডেকে নাও তুমি তোমার দরবারে আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো আমিন। ছোড়া কর গরে সে দিন কো তু আপনা খাস কর হমকো ছোড়া কর গর সে দিন কো
तू अपना खास कर हमको, तू फजले खास को हम सब पे या रब आम कर अपना। छोड़ा कर गैर से दिल को, तू अपना खास कर हमको, तू फजले खास को हम सब पे या रब आम कर अपना। अल्लाह तुम्हें आमादर के तुम्हें दुनियार मखलूक थेके छुटाया, छोड़ा कर माने आमादेरके छुटाया दाओ गैर से। तुमी भिन्न जत मखलूक आछे तुमी भिन्न, तुमी छाड़ा आर जत तोमार सृष्टि आछे सब गैर, सब केउ आपन ना केउ। आह दुनियार सबाइके परीक्षा करले हिंस्र जानोयार थेकेओ तुमी बक्तर पाइबा, दुनियार काउके परीक्षा करले हिंस्र जानोयार थेकेओ अधम पाइबा। एइजन्य आमार हजरत बोलछे सब কেউ আপন না, কেউ আপন না। তুমি আল্লাহ, তুমি তো আপন, তুমি তোমার তুমি আমাদেরকে আপন বানায় নাও। তুমি আপন ছিলা, আপন আছো, আপন থাকবা। তোমার ফজলে খাস বিশেষ দয়া, তুমি অনেক পীর বুজুর্গ আউলিয়া একরামদেরকে কুতুব গৌস কুতুব বাগদাদেরকে দান করেছ, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের উপরে তুমি তো ফজল করেছ, তুমি তো ফজল করেছ আম্বিয়া আলাইহিম সালাতু আসসালাম গণের উপরে, আমিও তো তাদের মতোই একটা বান্দা। আল্লাহ তুমি তোমার এই খাস মেহরবানি কি আমাদের করা যায় না, আমাদেরকে একটু করে দাও, একটু আমাদেরকে আমার দিকে একটু করে দাও। হযরত বলছে তু ফাজলে খাস কো, তোমার এই বিশেষ ফজল হাম সব আমাদের সকলের উপরে দিয়ে দাও, আম কর আপনা দিয়ে দাও। বফাইজে মুর্শিদে কামেল তু কর দে হাস জাগু কো, কে ওয়াকফে খন কহে শায়ে কে হে অলব জিগর আপনা। বফাইজে মুর্শিদে কামেল খান কহে শায়েক হে অলব জিগর আপনা। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের দরবারে গেছি, আল্লাহ তুমি তো আমাদের সবকিছু রাহাবা, তুমি আমাদের তোমার পক্ষ থেকে তোমার পর্যন্ত যাওয়ার জন্য কোন মুর্শিদে কামেল আমাদেরকে দান করো। এরকম মুর্শিদে কামেলের ফয়েজ যেন আমরা পাই, যে কারণে আমার মতো অধম যেন আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহ এই কারণেই তো খানকায় গেছি তোমাকে পাওয়ার জন্য, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করেছি। আল্লাহ তুমি শায়েখের বরকতে, খানকায় যে শেখ আছে শায়েখ আছে ওনার বরকতে আল্লাহ আমাদের কলব এবং আমাদের কলিজা, আমাদের অন্তর এবং আমাদের কলিজাকে কবুল করে নাও। তাগাফুন সেম জোকি তোবা তো উনকি রাহামে আখতর, তাগাফুন সেম জোকি তোবা তো উনকি রাহামে কাউসর, হামাতন মশগলা হে জিকির কা শাম ও সহর আপনা। আমার হযরত এখানে আল্লাহওয়ালাদের পরিচয় বুঝে দিচ্ছেন, যে বান্দা তার অলসতা ত্যাগ করে দিয়েছে এবং সর্বদা তোমাকে পাওয়ার জন্য তওবা করতে থাকে, তোমার কাছে মাফ চাইতে থাকে, তাহলে ওই আল্লাহওয়ালা যার ওসিলায় এই দৌলত তোমার নসিব হয়েছে, শুধু এটাই নয় সর্বদা তোমার অবস্থা এই যে যে তুমি সর্বদা সকাল সন্ধ্যায় তুমি আল্লাহকে ভুলতে পারতেছ না, আল্লাহকে আল্লাহ তাআলা স্মরণ করতেছ।
তো আল্লাহ ওয়ালাদের সোহবতে এই জিনিসগুলো হয়। তো আমরা পুরা নাটটা একবার শুনে নেই, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান। ইলাহি আপনি রহমত সে তু কর দে বাখবর আপনা, ইলাহি আপনি রহমত সে তু কর দে বাখবর আপনা, না অন্য মন হে হামারে না ইয়ে শামস কমর আপনা, সওয়া তেরে নহীঁ হে কোই মেরা সঙ্গ দর আপনা, সওয়া তেরে নহীঁ হে কোই মেরা সঙ্গ দর আপনা, কোই হাত তো রাখতা में सर अपना, खुदावंद मोहब्बत ऐसी दे दे आपनी रहमत से, खुदावंद मोहब्बत ऐसी दे दे आपनी रहमत से, करे कौसर फिदा तुझ पर ये दिल अपना जिगर अपना, करे कौसर फिदा तुझ पर ये दिल अपना जिगर अपना, करे कौसर फिदा तुझ पर ये दिल अपना जिगर अपना, कब तक नफ्स दुश्मन की गुलामी से रहूं रुसवा, तू कर ले ऐसे नाकारा को फिर बार दिगर अपना, खुदावंद मोहब्बत ऐसी दे दे अपनी रहमत से, खुदा तुझ पर ये दिल अपना जिगर अपना, कर कौसर खुदा तुझ पर ये दिल अपना जिगर अपना, कर कौसर खुदा तुझ पर ये दिल अपना जिगर अपना, कर कौसर सब पे या रब आम कर अपना, बफैज़े मुर्शिदे कामिल तू कर दे हास जादू को, के अकबे खन कह शायक हे कलबो जिगर अपना, करे कौसर फिदा तुझ पर ये दिल अपना जिगर अपना, करे कौसर फिदा तुझ पर ये दिल अपना जिगर अपना, करे कौसर फिदा तुझ पर ये दिल अपना जिगर अपना, करे कौसर फिदा
बस गला है जिक्र का शम और सर अपना करे कौसर फिदा तुझ पर ये तन अपना जिगर अपना करे कौसर फिदा तुझ पर ये दिल अपना जिगर अपना करे कौसर फिदा तुझ पर ये दिल अपना जिगर अपना। अल्लाहुम्म आमीन सल्लल्लाहु अला खैरि खल्क़िही मुहम्मद व अला आलिही व सहाबी। السلام عليكم ورحمة الله وبركاته سبحان الله والحمد لله ولا إله إلا الله الله شابي أبنر دل الله أبني مهربان আল্লাহ সবই আপনার দান আল্লাহ আপনি মেহেরবান। মাটির মানুষ কথা বলে কুলিয়া জবান আল্লাহ সবই আপনার দান আল্লাহ আপনি মেহেরবান। হাত দিয়েছেন তাকবীর দরিতে কপাল দিয়েছেন সাজদা করিতে হাত দিয়েছেন তাকবীর দরিতে কপাল দিয়েছেন সাজদা করিতে আল্লাহ সবই আপনার দান আল্লাহ আপনি মেহেরবান। মাটির মানুষ কথা বলে কুলিয়া জবান আল্লাহ সবই আপনার দান আল্লাহ আপনি মেহেরবান। পা দিয়েছেন হেঁটে মসজিদে যাইতে পা দিয়েছেন হেঁটে মসজিদে যাইতে আল্লাহ সবই আপনার দান আল্লাহ আপনি মেহেরবান। চোখ দিয়েছেন কোরআন দেখিতে জবান দিয়েছেন কোরআন পড়িতে আল্লাহ সবই আপনার দান আল্লাহ আপনি মেহেরবান। মাটির মানুষ কথা বলে কুলিয়া জবান আল্লাহ সবই আপনার দান আল্লাহ আপনি মেহেরবান। মাটির মানুষ কথা বলে কুলিয়া জবান আল্লাহ সবই আপনার দান আল্লাহ আপনি মেহেরবান আল্লাহ আপনি মেহেরবান। মাটির মানুষ কথা বলে কুলিয়া জবান আল্লাহ সবই আপনার দান আল্লাহ আপনি মেহেরবান। হাত দিয়েছেন তাকবীর দরিতে কপাল দিয়েছেন সাজদা করিতে হাত দিয়েছেন তাকবীর দরিতে কপাল দিয়েছেন সাজদা করিতে আল্লাহ সবই আপনার দান আল্লাহ আপনি মেহেরবান। মাটির মানুষ কথা বলে কুলিয়া জবান আল্লাহ সবই
দিয়ে চেন্নাতে মসজিদ যাইতে চোখ দিয়ে চেন কোরআন দেখিতে পা দিয়ে চেন্নাতে মসজিদ যাইতে চোখ দিয়ে চেন কোরআন দেখিতে আল্লাহ সবই আপনার দান আল্লাহ আপনি মেহেরবান মাটির মানুষ কথা বলে কুলি আজবান আল্লাহ সবই আপনার দান আল্লাহ আপনি মেহেরবান জবান দিয়েছেন কোরআন পড়িতে আল্লাহ সবই আপনার দান আল্লাহ আপনি মেহেরবান মাটির মানুষ কথা বলে কুলিয়া জবান আল্লাহ সবই আপনার দান আল্লাহ আপনি মেহেরবান আমার শায়খ পীর মুর্শিদ হযরত মাওলানা আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বরুল্লাহ মারকাদাহুর একটি শের আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি, যেটার অর্থ, যেটা শেরের নাম হচ্ছে মে মাইনে গমবি বহুত উঠায় হ্যাঁ, মাইনে গমবি বহুত উঠায় হ্যাঁ, অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে আমি আল্লাহকে পাওয়ার জন্য অনেক কষ্ট সহ্য করেছি, আমি আল্লাহকে পাওয়ার জন্য অনেক কষ্ট সহ্য করেছি, মানে গম্ভি বহুত উঠায় হে। আমার হযরত বলতেছেন আমি আল্লাহকে পাওয়ার জন্য অনেক কষ্ট সহ্য করেছি। দাগে হসরত সে দিল সাজায়ে হে তব কহীঁ যাকে উনকো পায়ে হে দাগে হসরত সে দিল সাজায়ে হে অনেক কষ্ট করছি আল্লাহকে পাওয়ার জন্য, অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল সব ইচ্ছা আকাঙ্ক্ষাকে নিজের হাতে জবাব করে দিয়েছি, অনেক দুনিয়াকে ছেড়ে দিয়েছি, দুনিয়ার সব কিছু লাথি মেরে দিয়েছি আল্লাহকে পাওয়ার জন্য, তারপরে অনেক কষ্ট মুজাহাদার পরে যে আল্লাহকে পাইছি। দাগি হসরত সে দিল সাজায়ে হে তব কহীঁ যাকে উনকো পায়ে হে। সজায়
রথ যখন আল্লাহ পাক যেই যার সে যেই বান্দা হোক বান্দি হোক যার অন্তরে মহান রব্বুল আলামিন একবার কলবকে অন্তরকে দখল করে নিয়েছে সে তখনই তার আলম তার পৃথিবীকে নিজের মত তৈরি করেছে। এই জন্য আমার হজরত বলতেন আল্লাহওয়ালাদের পৃথিবী আলাদা হয়, তারা সবার মতো হয় না, তারা নিজেদের পৃথিবী নিজেরা করে নেয়, নিজেদের বিশ্বের মধ্যে নিজেদের পৃথিবীর মধ্যে নিজেরাই রাজত্ব করে। তবে এই রাজত্ব আল্লাহ পাক তাদের কলবে অবস্থান হয়ে করে। এই জন্য আমার হজরত বলতেছেন যখনই আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে আল্লাহ তাআলা কারো কলবের মধ্যে আসে তখনই তার পৃথিবী আলাদা হয়ে যায়, তার দুনিয়া আলাদা হয়ে যায়। ইন হাসিনু সে দিল বাঁচানে মে মানে আপনি মানে গম বহুত উঠায়ে বলছেন সুন্দরী নারীদের থেকে এই সুন্দর বিশ্ব থেকে সুন্দর পূজা থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি অনেক কষ্ট করেছি, আমার অন্তর অনেক টান্ত ওইদিকে, কিন্তু আল্লাহ বল করতে এই সুন্দরী নারীদের থেকে নিজের অন্তরকে বাঁচাইছি, অনেক কষ্ট করছি, অনেক কষ্ট সহ্য করছি, তারপর সুন্দরী নারীদের দিকে আমি আমার নজর নেই নেই, সুন্দর কোনো পূজা আমি করি নাই, আমি আল্লাহর পূজা করেছি, আমি আল্লাহকে চেয়েছি। হুসনে ফানি কে চক্রু মে মেরু কিতনে লগুনে দিন গুনায়ে হে হুসনে ফানি কে চক্রু মে মেরু কিতনে লগুনে দিন গুনায়ে হে। এই দুনিয়ার এই ধ্বংসস্তূপ ক্ষণস্থায়ী সৌন্দর্যের পিছনে এই ধোকার মধ্যে পড়ে কত মানুষ তার জীবন যৌবনকে ধ্বংস করে দিয়েছে। সকল বিদুরি তো ভাগ নিকলে দস্ত জিনকো পেহলে গজল সুনায়ে হে সকল বিদুরি তো ভাগ নিকলে দোস্ত জিনকো পেহলে গজল সুনায়ে হে। যখন চেহারা পরিবর্তন হয়ে গেছে এই সৌন্দর্যের চেহারা পরিবর্তন হয়ে গেছে, মেয়ে ছেলে সুন্দরদের চেহারা পরিবর্তন হয়ে গেছে, দুনিয়ার সৌন্দর্য থাকে নাই, নিজের চেহারা সুন্দর চেহারা যখন পরিবর্তন হয়ে গেছে, চুল যখন সাদা হয়ে গেছে, তখন নিজের কাছে আফসোস লাগতে সাহায়, এই ক্ষণস্থায়ী কাদের পিছনে নিজে গান শুনাইছি, হায় হায় আফসোস করতেছে। এই যে মন মন শের এখন মঞ্জিলে করব ইউ নহি মিলতি জখম হসরত আজ হাজার খায়ে হে মঞ্জিলে করব ইউ নহি মিলতি জখম হসরত হাজার খায়ে হে মঞ্জিলে করব ইউ নহি হসরত হাজার খায়ে হে। দোস্ত আমার শেখ বলতেছে তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও আল্লাহ তাআলার নিকটবর্তী হও, এত সহজ নয়, এত আমি এই আল্লাহকে পাওয়ার জন্য অনেক আঘাত সহ্য করেছি, অনেক আমার অন্তরে আঘাতের পর আঘাত সহ্য করেছি, তারপরে যে আল্লাহকে পাইছি। বনতা হে ফজল সে আখতর
फजल का आसरा लगाए हैं। कम बनता है फजल से कौसर, फजल का आसरा लगाए हैं। असल व्यापार हलो अमर हजरत बोलते से আল্লাহর ফজল না হলে কেউ আল্লাহ ওয়ালা হতে পারে না, আল্লাহর রহমত না হলে কেউ তাই সর্বদা আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আল্লাহর কাছে ফজল চাও, তার দয়া চাও, তার মেহরবানি চাইতে থাকো। दागे हसरत से दिल सजाए हैं, तब कहीं जाके उनको पाए हैं। कल्ब में जिसके जब आए हैं, अपना आलम अलग सजाए अपना आलम अलग सजाए हैं। इन हसीनों से दिल बचाने में मैंने गम भी बहुत उठाए हैं। इन हसीनों से दिल बचाने में मैंने गम भी बहुत उठाए हैं। इन हसीनों से दिल बचाने में मैंने दम भी बहुत उठाए हैं। उसने पानी के चक्करों में मिल कितने लोगों ने दिन बुनाए, शिकल बिगड़ी तो भाग निकले दोस्त जिनको पहले में हसरत हजार खाए। मंजिल कुर्ब यूं नहीं मिलती, जग में हसरत हजार खाए। मंजिल कुर्ब बोलो, मंजिल कुर्ब यूं नहीं मिलती, मंजिल कुर्ब यूं नहीं मिलती, मंजिल कुर्ब খেয়ে মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহাবী আজমাইন।